বন্ধুরা আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন নিয়ে আমরা শিখেছি যে কোষ বিভাজনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি অ্যামাইটোসিস মাইটোসিস এবং মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন এর নাম কেন সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজম উভয়ই একবার করে বিভক্ত হয় তাকে আমরা বলছি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া মাইটোসিসকে আমরা অন্যভাবে বলতে পারি যে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভক্ত হয়ে সমগুণ সম আকৃতি সম্পন্ন দুটি অবত্য কোষের সৃষ্টি করে তাকে আমরা বলবো মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন লক্ষ্য করো এখানে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ এবং সম আকৃতি সম্পন্ন দুটি অবত্য কোষের সৃষ্টি করছে যেহেতু যদি অপত্য কোষের সৃষ্টি হয় সেখানে যেহেতু মাতৃকোষের গুণাগুণ একদম অক্ষুণ্ণ থাকে এবং তারা সমগুণ সম্পন্ন হয় এবং ক্রোমোজম সংখ্যা সমান থাকে এজন্য এদেরকে আমরা বলি সমীকরণিক বা ইকুয়েশনাল ডিভিশন এবার প্রশ্ন আসতেই পারে যে মাইটোসিস কোষ বিভাজন আসলে কোথায় ঘটে আমাদের দেহের বর্ধনশীল যে অঙ্গগুলো যেমন উদ্ভিদের মূল কাণ্ড শিশুমুকুল মুকুল ক্যাম্বিয়াম এবং আমাদের দেহের যত কোষ জনন কোষ আমাদের জননাঙ্গ পর্যন্ত গঠিত হয় কোষ বিভাজনের মাধ্যমে অর্থাৎ আমাদের জননাঙ্গ সৃষ্টি হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে বাট এরপরে যখন আমরা পড়বো তখন আমরা দেখবো যে জনন মাতৃকোষে কোষে আবার হয়ে যাবে মিওসিস কোষ বিভাজন তাহলে আমরা বললাম যে বর্ধনশীল অঙ্গগুলোতে মাইটাসিস কোষ বিভাজন প্রক্রিয়া ঘটে থাকে এবার চলো আমরা শিখে ফেলি মাইটাসিসের বৈশিষ্ট্য আমরা শুরুতেই মাইটাসিসের একটা বৈশিষ্ট্য বলে ফেলেছি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সাধারণত এই যে এখানে আমরা যে ক্রোমোজোমগুলো বলছি এরা অনুদৈর্ঘ্য অর্থাৎ লম্বাল বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিডে পরিণত হয় এবং এই দুটি ক্রোমাটির পরস্পর বিপরীত মেরোতে গিয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে আমরা প্রথম দিন বলেছিলাম যে যে কোষটি বিভাজিত হয় তাকে আমরা বলি মাতৃকোষ আর মাতৃকোষ বিভাজিত হয়ে নতুন যে দুটি কোষ সৃষ্টি করে তাকে আমরা বলছিলাম অপত্যকোষ তাহলে লক্ষ্য করো যে দুটো অপত্যকোষ সৃষ্টি হচ্ছে এই দুটো অপত্যকোষে ক্রমোজম সংখ্যা মাতৃকোষে সমান সংখ্যক থাকছে এবং এদের গুণাগুণ এবং আকৃতিও মাতৃকোষের সম আকৃতি সম্পন্ন হবে তাহলে আমরা মাইটাসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য শিখে ফেললাম এবং আমরা বললাম যে সাধারণত সকল দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া ঘটে থাকে এবার আমরা শিখব মাইটোসিসের ধাপসমূহ সর্বপ্রথম বিজ্ঞানী স্লাই 1800 79 সালে বিজ্ঞানী লাইখহার প্রথম এমন কোষ প্রক্রিয়া লক্ষ্য করেন এবং তিনি এটাকে নাম দেন ক্যারিওকাইনেসিস লক্ষ্য করো আমরা কি বলছি মাইটোসিস কোষ বিভাজন এর যে বিভাজন প্রক্রিয়া এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন এবং আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন বিজ্ঞানী স্লাইক হার আঠারোশো সালে সর্বপ্রথম এই ধরনের কোষ বিভাজন লক্ষ্য করেন এবং তিনি এটাকে তিনি এটাকে নাম দেন ক্যারিওকাইনেসিস পরবর্তীতে আঠারোশো সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিন পূর্ণাঙ্গ কৈভাজন প্রক্রিয়াটা লক্ষ্য করেন এবং তিনি তখন এটা নাম দেন মাইটোসিস তাহলে আমরা এটা নাম কখনো শিখে ফেললাম এবার লক্ষ্য করো এই ক্যারিওকাইনোসিস পর্যায়টাকে আমরা বলছি যে এটা একটা পর্যায়ক্রমিক ধাপে সম্পন্ন হয় এই পর্যায়ক্রমিক ধাপ বলতে আমরা এটাকে পাঁচটা ধাপে বিভক্ত করি অর্থাৎ ক্যারিওকাইনোসিস ব্যাখ্যা করার জন্য আমরা পাঁচটা ধাপ বর্ণনা করি এবং সাইটোকাইনোসিস শুধুমাত্র একটা ধাপ এটাতে মানে আলাদা আলাদা এইভাবে কোনো পর্যায়ে ভাগ করা যায় না তাহলে ক্যারোকাইনাসিস হচ্ছে নিউক্লাসি বিভাজন সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমিক বিভাজন চলো এবার আমরা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা শিখে ফেলি লক্ষ্য করো এখানে আমরা ক্যারিওকাইনেসিসের পাঁচটা পর্যায়কে ধাপে ধাপে লিখেছি সর্বপ্রথম প্রোফেজ এরপর প্রোমেটাফেজ এবং এরপর মেটাফেজ অর্থাৎ প্রোফেজ এবং প্রো প্রোফেজ এবং মেটাফেজের মধ্যবর্তী পর্যায়টা হচ্ছে মেটাফেজ মেটাফেজের পরে হচ্ছে অ্যানোফেজ এবং লাস্ট ওয়ার্ড নট দ্য লিস্ট টেলোফেজ এবং এই টেলোফেজ পর্যন্ত ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন সম্পন্ন হওয়ার পরে হয়ে যাবে আমাদের সাইটোকাইনেসিস তাহলে এভাবে করে আমাদের সম্পূর্ণ মাটাসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে এবার আমি শিখব প্রত্যেকটা পর্যায়ের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এবং আমরা অবশ্যই এগুলো চিহ্নিত চিত্র শিখব কারণ আমাদের সৃজনশীলের জন্য মাটাসিস কোষ বিভাজন একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তাহলে লক্ষ্য করো শুরুতে প্রফেস দশা আমরা এর আগে পড়েছিলাম যে যখন ইন্টারফেস দশা মানে কোষচক্রে আমরা কি বললাম যে ইন্টারফেস দশা সকল প্রস্তুতি আমাদের কোষটা মাইটোসিস বা প্রবেশ করছে এখানে শুরুতে প্রফেস দশায় এই ক্রোমোজমগুলো ক্রমাগত জল বিয়োজন করছে জল বিয়োজন মানে ডিহাইড্রেশন জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে খাটো এবং মোটা হচ্ছে এবং ধীরে ধীরে এদের রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এই সময় সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোজোম অনুদৈর্ঘ্যে লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত হয়ে যায় এবং এদের প্রত্যেকটিকে তখন আমরা বলতে পারি ক্রোমাটিড এবং সিডি কে আগের ক্লাসে আমরা বলেছিলাম সি ডি কে অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক একটা প্রোটিন এই প্রোটিনের ফসফোরাইলেশনের উপরে ভিত্তি করে এ পর্যায়ে এই কাজগুলোর গতি নিয়ন্ত্রিত হবে তাহলে এখানে কি হচ্ছে এখানে ধীরে ধীরে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস বিলুপ্ত হচ্ছে এখানে আমাদের বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিডে পরিণত হচ্ছে এবং জল ক্রমাগত মোটা এবং খাটো হচ্ছে এবং এদের রঞ্জন ধান ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এরপরে চলে আসো মেটাফেজ দশায় মেটাফেজ দশায় কি হচ্ছে মেটাফেজ দশায় আমাদের দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে লক্ষ্য করা আমরা বলেছিলাম যে মাইক্রোটাইভুল থেকে আমাদের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় এই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হলে কি হচ্ছে আমাদের প্রতিটি ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারগুলো এরা স্পিন্ডল যন্ত্রের এই ফাইবারগুলোকে আমরা বলি ট্র্যাকশন ফাইবার এরা এই ট্র্যাকশন ফাইবারের সাথে যুক্ত হচ্ছে ট্র্যাকশন ফাইবারের সাথে যুক্ত হওয়ার সময় এখানে আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাই যেটাকে আমরা বলি ক্রোমোজোমীয় নৃত্য তাহলে আমরা মনে রাখবো এখানে দেখা যায় ক্রোমোজোমীয় নৃত্য তাহলে এই স্পিন্ডল যন্ত্র বা ট্র্যাকশন ফাইবারের সাথে আমাদের সেন্ট্রোমিয়ারগুলো যুক্ত হওয়ার সময় আমরা প্রোমেটাফেস দশায় দেখতে পাবো ক্রোমোজোমীয় নৃত্য এখানে দেখো আমাদের নিউক্লিয় লাস এবং নিউক্লিয়ার ইনভলভ বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় এই স্পিন্ডল যন্ত্রের আঘাতে এবং এই পর্যায়ে শেষে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার ইনভলভ পরিপূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় এখানে আমাদের এই সেন্ট্রোমিয়ারের এই ট্র্যাকশন ফাইবারগুলো সেন্ট্রোমিয়ারের কাইনেটো করার মটর প্রোটিনে সংযুক্ত হয় এটা একটা গুরুত্বপূর্ণ এনসি কি আমরা মনে রাখবো এরপরে আমরা চলে আসি মেটাফেস পর্যায়ে লক্ষ্য করো মেটাফেস পর্যায়ে কি হচ্ছে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল জঞ্চল ঠিক মাঝামাঝি পর্যায়ে মেরুর একদম মাঝে আমাদের প্রত্যেকটা ক্রোমোজম অবস্থান নিচ্ছে আমরা শুরুতেই বলে নিই এই দুই প্রান্ত এটাকে আমরা বলছি মেরু এবং মাঝের এই অঞ্চলটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল লক্ষ্য করো আমাদের প্রত্যেকটা ক্রোমাটির এসে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়ে এখানে আমাদের বিশুবি অঞ্চলে মাঝামাঝি পর্যায়ে যুক্ত হয়ে গেছে এবং এই বিন্যাসটাকে আমরা বলে থাকি মেটাকাইনেসিস আমরা মনে রাখবো যে মেটাফিস পর্যায়ে হবে মেটাকাইনেসিস মতে মেটাফিস মতে মেটাকাইনেসিস তাহলে মেটাফিস পর্যায়ে এসে হচ্ছে আমাদের মেটাকাইনেসিস এবং এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় এবং আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের নিচে এ পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা আকৃতি এগুলো সব পর্যবেক্ষণ করতে পারি এবং এ পর্যায়ে আমরা ক্রোমোজোমের সংখ্যা নিধান করতে পারি তাহলে এটা হলো আমাদের মেটাফেস পর্যায়ে এরপরে চলে আসছি অ্যানাফেস পর্যায়ে লক্ষ্য করো মেডাফেস পর্যায়ের শেষের দিকেই সেন্ট্রোমিয়ারে ক্রোমাটিড দুটো আলাদা আলাদাভাবে বিভক্ত হইতে শুরু করে এবং সেন্ট্রোমিয়ার দুটো মানে সেন্ট্রোমিয়ারে ক্রোমাটিট দুটো বিভক্ত হওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে আমাদের অ্যানাফেস পর্যায়ে অ্যানাফেস পর্যায়ে প্রত্যেকটা ক্রোমাটির পরস্পর বিপরীত মেরুতে গমন করতে থাকবে পর্যায়ে সেন্ট্রোমিয়ারটা আগে যায় এবং আমাদের যে ক্রোমাটিটগুলো গুলো এগুলো হচ্ছে অনুগামী হয় অর্থাৎ সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় এবং আমাদের ক্রোমাটিটগুলো গুলো অনুগামী হয় এই যে এই যাওয়ার সময় এই সেন্ট্রোমিয়ার এবং ক্রোমাটিটের আকৃতির উপরে ভিত্তি করে আমরা এদেরকে ভি এল জে আই অর্থাৎ আকৃতির বেসিস আমরা এদেরকে চারভাবে নামকরণ করি মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক তাহলে ভি এল জে আইকে আমরা বলবো মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক তাহলে আমাদের লক্ষ্য করো এখানে আমাদের হচ্ছে স্পিন্ডল যন্ত্রটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে আমাদের অপত্য ক্রোমোজোমগুলো পরস্পর বিপরীত মেরুতে গমন করছে এবং বিপরীত মেরুতে পৌঁছানো মাত্রই অ্যানোফেস পর্যায়টা শেষ হয়ে শুরু হয়ে যাবে আমাদের টেলোফেস পর্যায় তাহলে টেলোফেস পর্যায়ে কি হচ্ছে লক্ষ্য করো এ পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো পরস্পর বিপরীত মেরুতে কী অবস্থা নিয়েছে এখানে ক্রোমোজোমগুলোর এই প্রোফেস পর্যায়ের বিপরীত প্রক্রিয়াটা হবে অর্থাৎ এখানে আমরা বলেছিলাম জল বিয়োজন বা ডিহাইড্রেশন এবং এ পর্যায়ে এসে হবে জল যোজন এবং ধীরে ধীরে জল যোজনের সাথে সাথে কী হবে ক্রোমোটি ক্রোমোজোমগুলো আবার সংকুচিত হতে থাকবে আবার ছোট হতে থাকবে এবং ধীরে ধীরে দেখা যাবে যে এই জায়গাতে চারপাশে আমাদের যে ক্রোমোজোম স্যাট ক্রোমোজোমে নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটবে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনে পুনঃ আবির্ভাব ঘটতে থাকবে মাঝিতে একটা কোষ প্লেট সৃষ্টি হবে উদ্ভিদ কোষে কোষ প্লেট সৃষ্টি হবে এবং প্রাণী কোষে দেখা যাচ্ছে যে খাঁজের মতো সৃষ্টি হবে এবং পরবর্তীতে এই দুটো অপত্য কোষ সাইটোকাইনেসিস পর্যায়ে চলে আসবে তো টেলোফেস পর্যায় পর্যন্ত আমাদের কি হচ্ছে নিউক্লিয়ার বিভাজন ঘটছে নিউক্লিয়ার বিভাজন সম্পন্ন হয়ে যখন আমরা দুটো অপত্য কোষ যেটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হবে তখন আমাদের সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয়ে যাবে আমরা জানি উদ্ভিদ কোষে কোষ থাকে কিন্তু প্রাণী কোষে তো কোষ থাকে না তাহলে সাইটোকাইনেসিস পর্যায়েটা উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যাবে উদ্ভিদ কোষে যে হবে এই যে কোষ প্লেট তৈরি হয়েছিল এই কোষ প্লেটে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোজম এবং এছাড়া বিভিন্ন ক্ষুদ্র ভেসিকল ফ্র্যাগমোপ্লাস্ট এগুলো এসে জমা হতে থাকবে এবং এখানে হেমিসেলুলোজ কিউটিন ইত্যাদি বিভিন্ন পদার্থ জমা হয়ে আলটিমেটলি কোষ প্রাচীর তৈরি হবে তাহলে কোষ প্রাচীর তৈরি হলে আমাদের যে অপত্য কোষ দুটি এটি এক সময় পৃথক হয়ে যাবে অর্থাৎ দুইটা আলাদা আলাদা কোষের সৃষ্টি হচ্ছে এটা গেল আমাদের উদ্ভিদ কোষ কিন্তু কোষে যেহেতু কোষ প্রাচীর থাকে না কোষে যেটা হবে যে এখানে মাছ বরাবর দুটা খাঁজের সৃষ্টি হবে অ্যাক্টিন এবং মাইসিন নামক সংকোচনশীল প্রোটিন তারা এই খাঁচ তৈরিতে সহায়তা করবে এবং মাঝামাঝি খাঁচ গভীর থেকে গভীরতর হয়ে মাঝখানে দুটো কোষকে তারা পৃথক করে দেবে তাহলে এভাবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা মাতৃকোষ থেকে আমরা দুইটা কোষের সৃষ্টি করছি যাদের ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের সমান এবং যাদের বৈশিষ্ট্য আকৃতি গুণাগুণ হচ্ছে মাতৃকোষের অনুরূপ এই কারণে মাইটোসিসকে আমরা বলে থাকি সমীকরণিক কোষ বিভাজন তাহলে বুঝতে পেরেছ যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা কত ইন্টারেস্টিং লক্ষ্য করো এখানে একটা মজার ইনফরমেশন এই যে সাইটোকাইনসিস এইটা যদি না ঘটে অর্থাৎ যদি শুধুমাত্র মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটতে থাকে তাহলে দেখা যাবে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষের সৃষ্টি হয়েছে এটা খুব মজার একটা উদাহরণ হচ্ছে ডাবের পানি ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ ডাবের পানি তাহলে আমরা বললাম যে ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ উদ্ভিদের ক্ষেত্রে এরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে আমরা বলি সিনোসাইটিক এবং প্রাণীর ক্ষেত্রে আমরা বলি এটা মনে রাখবে তো উদ্ভিদের ক্ষেত্রে এরকম বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে আমরা বলি সিনোসাইটিক এবং প্রাণীর ক্ষেত্রে বলি প্লাজমোডিয়াম তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই আশা করি আজকের ক্লাসটা তোমরা অনেক মনোযোগ দিয়ে শুনেছো কারণ এই টপিকটা তুলনামূলক অনেক ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য এবং এনসিকিউর এর জন্য তোমরা এই ছবিগুলো অবশ্যই এঁকে একে প্র্যাকটিস করবে এবং আজকের ক্লাস শেষে এখনই সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো ছবিগুলো এঁকে ফেলো এবং মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কিত যাবতীয় কনফিউশন ক্লিয়ার করে ফেলো আজকে ক্লাসের সাথে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ